আসসালামু আলাইকুম। ক্লাস সেভেনের স্নেহ শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আইস্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ক্লাস সেভেনের পঞ্চম সপ্তাহে বিজ্ঞানে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছি সেটি কীভাবে করে সহজে সমাধান করা যায় সেটি একটি ড্যামো অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেখাবো, এবং আশা করি এই ড্যামো অ্যাসাইনমেন্টটি দেখে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটিকে খাটিয়ে তোমরা সহজ সুন্দরভাবে উত্তরটি করতে পারবে এবং পরীক্ষার ভালো মূল্যায়ন পাবে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো, আমাদের পঞ্চম সপ্তাহে যে অধ্যায়টি থেকে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি হলো নবম অধ্যায়, তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ এবং তাপ সঞ্চালন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কোশ্চেনে তাপ এবং তাপমাত্রা রিলেটেড, তাই এখানে আমরা শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারি তাপ এবং তাপমাত্রা। এবার আমরা দেখি যেখানে আমাদেরকে কী কাজটা দিয়েছে। দেখো, একটা আমাদেরকে ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছে, সেটা হলো কি, লাবিব একটি লৌহ দণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50°C। এখন ক নম্বর কোশ্চিন আমাকে দিয়েছে, তাপ সঞ্চালন কাকে বলে। খ নম্বরের কোশ্চিন দিয়েছে, তাপমাত্রা বাড়ালে বায়ুমণ্ডলে চাপ কমে যায় কেন। গ নম্বরের কোশ্চিন দিয়েছে, দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। এবং ঘ নম্বর কোশ্চিনে দিয়েছে, উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে এটা বিশ্লেষণ করো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন। তাহলে দেখো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখি প্রথম যে কোশ্চিনটা, তাপ সঞ্চালন। দেখো, তাপ বেশি তাপমাত্রার স্থান হতে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালন তিন রকমভাবে হয়, এক পরিবহন, দুই পরিচালন, তিন হলো বিকিরণ। এখন খ নম্বর কোশ্চিনে বলা হচ্ছে, তাপমাত্রা বাড়ালে বায়ুচাপ বেড়ে যাবার কারণ কী। বায়ুতে বায়ুকণাগুলো ছুটোছুটি করতে থাকে, তাই তারা কোনো কিছুতে বাধা পেলে তাতে ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে, ফলে বায়ুর চাপ রয়েছে। একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু সব দিকে চাপ দেয়, কোনো স্থানে বায়ুচাপ ডিপেন্ড করে বা নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়ালে কোনো বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপটা কী হয়, বেড়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ালে বায়ুচাপ কমে যায়, কারণটা কী। এর কারণটা হলো, বায়ুমণ্ডল বদ্ধ পাত্র নয়, এটি হলো খোলা। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় ও বায়ুচাপ কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। যেখানে তাপমাত্রা কম সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এখন দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দণ্ডের তাপমাত্রা সি সমান কত, 50°C। আমরা জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের যে কনভার্ট করার যে সূত্রটা সেটা হলো C/5 সমান F-32/9। তাহলে C/5, সি এর ভ্যালু কত, 50/5 F-32/9। তাহলে 5, 10 এখানে কাটাকাটি করা যায়, এই 10 নাইনের সাথে মাল্টিপল করে দিয়ে আর গুণন করে, তাহলে কত, 90 = F-32। এখন এখানে আমাদের যে ডান পাশে 32 আছে সেটা যেহেতু মাইনাস আছে, সেটাকে আমরা যদি 90 সাথে প্লাস করি, 90 সাথে অ্যাড করি, তাহলে কিন্তু সাইনটা উল্টা হয়ে যাবে এবং প্লাস হয়ে যাবে। তাহলে 90+32 = কত হবে, 122, অর্থাৎ 122। তার মানে বলতে পারছি ফারেনহাইট স্কেলে ওই দণ্ডের তাপমাত্রা 122°F। তারপরে ঘ নম্বর কোশ্চিনে বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে বস্তুতে যে পদ্ধতিতে তাপ পরিবহন হয়েছে তা হলো পরিবহন প্রক্রিয়া। আমরা জানি কঠিন পদার্থের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থান থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থ গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়, পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা কী করে, স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। আর তাপ পদ্ধতির, আচ্ছা, তাপ পরিবহনের এই পদ্ধতির এই ব্যবস্থাটাকে বলা হয় পরিবহন প্রক্রিয়া। আচ্ছা, তারপরে দেখো, উদ্দীপকের লোহার দণ্ড একটি কঠিন পদার্থ আর এই দণ্ডের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, কণাগুলো গরম হয়ে দোল খায় এবং পার্শ্ববর্তী ঠান্ডা কণাকে তাপ দেয়, পাশের কণাটি তার পার্শ্ববর্তী কণাকে তাপ দেয়। অর্থাৎ পরিবহন প্রক্রিয়ায় উদ্দীপকের মোমের আগুনে উত্তপ্ত হওয়া লৌহ দণ্ডটিতে তাপটা কী হয়েছে, সঞ্চালিত হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নটি দিয়েছিল, গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনিটা ফেটে যায় কেন। আমরা জানি তাপ প্রয়োগে কঠিন পদার্থের কী হয়, প্রসারণ ঘটে। হারিকেনের চিমনি কী পদার্থ, কঠিন পদার্থ। হারিকেনের চিমনি যখন গরম হলে কী হয়, প্রসারিত হয়, হয় এটা কী হয়, আয়তনটা বৃদ্ধি পাবে।
এখন এই উত্তপ্ত চিমনিতে যদি আমরা পানি ঢাললে চিমনি কী হয়ে যাবে? শীতল হয়ে যাবে, এবং আয়তনটা দ্রুত কী হয়ে যাবে? যেটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল সেটা হ্রাস পেয়ে যাবে এবং সংকুচিত হবে এবং কি ফেটে যাবে। এই হলো গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনির ফেটে যাওয়ার কারণ। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, কার স্কুল কি সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এখনই তোমরা আই স্কুলের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে দিবে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ফেলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের সবার জন্য ভালোবাসা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।